সারেঙ্গা অঞ্চল তো নাকি এটা আচ্ছা সাঁকরাইল অঞ্চল সারেঙ্গা অঞ্চলের নাম জানেন তো আপনার আপনাদের এলাকায় কি করেছে আইএসএফ আর লেফটদেরকে আটকাতে হবে আইএসএফ আর লেফটকে আটকানোর জন্য দুটো ফুল মিলে কি করেছে পঞ্চায়েত গঠন করেছে এটা তাদের নমুনা আসল খেলাড়ি তো বসে আছে কোথায় কলকাতাতে আগামী দিনে যদি বিজেপির সিট কম পড়ে তারা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার জন্য সিট কম পড়ে দেখবেন সর্বপ্রথম আমাদের রাজ্য থেকে মাননীয় হাত তুলে দেবে আমি রাজি আছি সুতরাং এমন জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এমন জায়গায় দাঁড় করাতে হবে পশ্চিম বাংলা থেকে ফুলকে করতে হবে। পশ্চিম বাংলায় কোনো ফুলকে রাখলে হবে না জোড়া ফুল থেকে শুরু করে বড় ফুল ফুলকে দোলাদুলি হলো অনেক ফুল ফুলে দিকে এদিক হলো সময় এসেছে বাংলা থেকে কোনো ফুলকে আর পার্লামেন্টে যেতে দিলে হবে না সময় এসেছে পশ্চিম বাংলাতে গেরুয়া এবং বিজেপির গেরুয়ার কথা বলছি আমি বিজেপির গেরুয়া আর তৃণমূলের সবুজ আবিরকে ফ্যাকাসে করে দিতে হবে সত্যিকারের কথা আজকে দিনে দেখুন গেরুয়া বসন দেখলে যেন একটু ভয় পেয়ে যাচ্ছে মানুষ কেন ভয় পাবে আমি আপনাদের বলে যাই গেরুয়া পোশাকটা যে ত্যাগের পোশাক যা তার গায়ে গেরুয়া পোশাকের ভরার যোগ্যতা রাখে না কেউ পরে নিল আলাদা কথা কিন্তু গেরুয়ার মহত্ব আমরা জানতে হবে ত্যাগের মহত্ব তাই আপনাদের বলে দেব গেরুয়াকে যদি বিচার করতে চান গেরুয়া বসনকে যদি বিচার করতে চান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে দেখে বিচার করবেন না স্বামীজিকে দেখে বিচার করুন স্বামীজির গেরুয়াকে নিয়ে আলোচনা করুন স্বামীজির গেরুয়াকে অধ্যয়ন করুন তাহলে স্বামীজির গেরুয়াকে অধ্যয়ন করলেই প্রকৃত গেরুয়ার কি হওয়া দরকার সেটা আপনারা জানতে পারবেন দাঁড়িটুপি নিয়ে একটা সময় মানুষের আশ্রয়স্থল ছিল হাজি সাহেব একটা সময় মানুষের বিশ্বাস আস্থার জায়গা ছিল আজকে অমুক হাজি সাহেব মঞ্চে উঠে সে সব থেকে বেশি বাদ নামি করছে সে ধাঁড়ি টুপি রেখে সব থেকে বেশি সমাজে খারাপ কাজ করছে তাই আপনাদের বলবো ধানি টুপি ওই নৌসাদ সিদ্দিকীর বা ওই হাজির দেখে বিচার করবেন না ইসলাম সম্পর্কে দাঁড়ি টুপি সম্পর্কে যদি বিশ্লেষণ করতে চান হজরত মোহাম্মদ সোল্লামকে দেখে বিশ্লেষণ করুন কারণ তিনি শিক্ষা দিয়ে গিয়েছিলেন সমাজের কাছে শিক্ষা দিয়ে গিয়েছিলেন তার শিষ্যরা তাকে একদিন একদা প্রশ্ন করছিল যে ইসলামের মধ্যে সর্ব উত্তম কাজ কি তিনি বলেছিলেন ক্ষুধার্তকে খাদ্য দান করো তিনি একবারের জন্য শিক্ষা দেয়নি এ ভেদাভেদের কথা বলেনি যে তুমি মুসলমানকে খাবার দেবে হিন্দুকে দেবে না তুমি মুসলমানকে খাবার দেবে অন্য ধর্ম মানুষকে খাবার দেবে না তিনি উত্তর দিয়েছিলেন যে ক্ষুধার্ত তার খাদ্যের প্রয়োজন আছে তাকে খাবার দাও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে রাজনীতির ময়দানে এসেছে ওই ক্ষুধার্দের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য আজকে অপদর্থ সরকার কেন্দ্র সরকার অনেক বড় বড় কথা বলছেন আর এই চাল সরকার রেশন সোড়ের সরকার অনেক বড় বড় কথা বলছে দুঃখের বিষয় আমাদের ভারতবর্ষে এখন ক্ষুধার সূচকে একশো গিয়েছে। ক্ষুধার সূচকে আপনার আমার বাড়ি সন্তানেরা আপনার আমার বাড়ি সন্তানেরা ক্ষুধার্ত হয়ে আছে আমাদের পর্শবতীরা দেশ শ্রীলঙ্কা কিছুদিন পূর্বে যাকে বলা হয়েছিল যেটা দেউলিয়া ঘোষণা হয়ে গেছিল বাংলাদেশ আরো যে সমস্ত পার্শ্ববর্তী দেশগুলো আছে তারাও আমাদের থেকে ক্ষুধার সূচকে এগিয়ে আছে আমরা পিছিয়ে আছি অর্থাৎ আমাদের দেশে ক্ষুধার সংখ্যা বেড়ে গেছে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে গেছে তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শপথ করছে মানুষের যে মৌলিক অধিকারগুলোকে যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে আমরা এই রায়ের ময়দানে থাকব আমরা লড়াইয়ের ময়দানে থাকব শেষ করব ভাই দুটো তিনটে কথা বলে শেষ করব অনেক কথা বলার ছিল স্বল্প সময় যে আপনারা যারা এসেছেন আপনাদের কাছে অনুরোধ করবো আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন এত বড় বড় কথা হচ্ছে অমিত শাহজি আসলো এরপরে মমতা দেবে দেবে বড় নেতা এতে মারামারি হতে ভাই দেখেছেন শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে মমতা ব্যানার্জির কত লড়াই লড়াইটা কিসের মাধ্যমে আমরা দেখিনি শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে মমতা ব্যানার্জি হাতাহাতি লড়াই হতে মোহাম্মদ সেলিমের সাথে সেলিম সাহেবের সাথে ফিরাদ হাকিম সাহেবের লড়াই হতে অভিষেক ব্যানার্জি মহাশয়ের সাথে অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের লড়াই হতে কোনোদিন আমরা হাতাহাতি দেখলাম না অপরন্ত আমরা কি দেখলাম এরা এক জায়গায় বসে অনেক ক্ষেত্রে চাপান করছে আর যত লড়াই এই বুথ স্তরে কেন আজকে এখানে মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের কানে আওয়াজ যাচ্ছে বুথ স্তরের যারা আছে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদের উপর নেতৃত্বদের দেখুন তারা এসি ঘরে বসে চাকাচ্ছে আর আপনাদের বুথের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সজাগ সতর্ক হন আজকের পর থেকে কোনো দাদা দিদি যদি বলে ওকে একে দেখেনে আপনারা এটা বলবেন দাদা বা দিদি আপনি শুরু করুন শেষ আমি করব। দেখবেন আর মারামারি হবে না বকটুই আমরা ভুলে গেছি বক যখন ওই ভয়ঙ্কর ঘটনা ঘটার পরে যিনি এখন অবশ্য জেলে আছে তিনি কি বলেছিলেন ওটা টিভি বাস্টে মারা গিয়েছে চেষ্টা করেছিল কি কি চেষ্টা করেছিল যে এটাকে এড়িয়ে যাওয়ার কিন্তু যখন ফেসে গেল যখন জানা জানি হয়ে গেল কে প্রথম মারা গিয়েছিল ভাদু শেখ তাকে খুন করেছিল তারপরে কে ছিল ওই এলাকার বুথের লোকেরা খুন মানে তাদের উপর আক্রমণ হলো নজন না এগারো জনকে মেরে দিল তারপরে কি দেখলাম আনারুন শেখ অ্যারেস্ট হলো তারপরেও কি দেখলাম পুলিশের হেফাজতে একজন মারাই সিবিআইর হেফাজতে একজন মারা গেল তাহলে ক্ষতিগ্রস্ত ভাই কারা হলো কারা হলো বুতের লোকেরা হলো আর যে দাদা বলেছিল টিভি বাস্ট হয়ে মারা গেছে সেই দাদার এই কিছু কোনো নাম আসলো না তাই বলছি সজাগ সতর্ক থাকুন ফেসে গেলে আপনারা ফাঁসবেন বুথে যারা মারামারি হানাহানি করছেন আপার ওপর নেতৃত্ব আপনাকে কেউ তখন সহযোগিতা করবে না আরে পার্থ বাবু এতদিন জেল কাটছে তার নিয়ে কোনো শব্দ খরচ করছে বাবু জেলে ওনার সুগার আছে কিন্তু বড় কিছু আর করার চেষ্টা করছে না যে ভেসে যাবে এত বড় নেতাদের পাশে যদি দল না দাঁড়ায় তাহলে আপনার পড়ার চুনোপুটিদের পাশে কিভাবে দল দাঁড়াবে আর একটা কথা না বললে নয় আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সৌজন্য আপনারা সৌজন্যতা রাজনীতি করবেন মারামারি হানাহানি বর্জিত সমাজ গড়ে তুলবেন আমার যারা এর আমাদের যারা কর্মী সমর্থকরা আছেন আজকের পর থেকে আপনাদের বলে যাচ্ছি আপনারা গোলাপ ফুল দিতে থাকুন তৃণমূলী বন্ধুদেরকে বিভিন্ন রাজ্য বন্ধু যারা আছে গোলাপ ফুল দিতে থাকুন ওরা যদি এসি রুমে বসে চা খায় আপনারা নন এসিতে চা খাওয়ার ব্যবস্থা করুন তাদেরকে এই সৌজন্যতার পরিবেশ করুন ওরা আপনারা গোলাপ দিতে থাকবেন ওরা যত ইট ছুরুক না কেন আমি বিশ্বাস করি এমন একটা সকাল আসবে ওরা ওদের ভুলটা বুঝে ইটটাকে ফেলে দিয়ে আপনার সামনে গোলাপ নিয়ে আসে দাঁড়াবে ওই সমাজ ব্যবস্থা আমরা চাই ওই সমাজ ব্যবস্থা আমরা চাই এটা বললি আমার দোষ হয়ে যাচ্ছে এটা বলেছি বলে আমি বিজেপি দালাল হয়ে যাচ্ছি ওদের করে কামে খাবার জায়গা বন্ধ হয়ে যাচ্ছে লুটার রাস্তা বন্ধ হচ্ছে ওরা মারামারি করান করিয়ে আমাদের কাছ থেকে ভোট চাই আমরা সেটা বন্ধ করতে বলি বলে পীরের বেটা কেন রাজনীতি করবে যাব কোথায় ভাই শেষ কথা বলছি আপনাদের পাড়ায় চারানার অনেক নেতা আছে দেখেন শাসকের চারানার নেতা আটানার নেতা তো ওই নেতাগুলো আজকাল কি করছে বড় দাদা দিদির কথা শুনে আমাদের আইএসএফ কর্মীদের নামে মিথ্যা কেস দিচ্ছে দিক আমি কিচ্ছু বলবো না পুলিশ দিয়ে অ্যারেস্ট করাচ্ছে দিক কোনো কিছু অসুবিধা নেই কোর্টে গিয়ে জামিন করাবো কোর্ট কোথায় হাওড়া হাওড়া কোর্টে জামিন করাই আমরা যদি হাওড়া কোর্টে জামিন না হয় কলকাতা হাইকোর্ট আছে কলকাতা হাইকোর্টেও যদি আমার বুথের একটা সামান্য কর্মীর কেউ জামিন করাতে না পারি প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে আমার ওই বুথের সামান্য কর্মীকে আমি জামিন করিয়ে নেবো আমরা আইসে প্রস্তুত আছি তবে একটা কথা আইএসএফ কিন্তু এক ইঞ্চি ছাড়াল নয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করার পক্ষে আপনি এই ক্ষমতা আছেন পড়া চালানার নেতা দাদা দিদিদের কথা শুনে আমার ভাইয়ের নামে আমাদের কর্মীর নামে মিথ্যা কেস দিলে আমরা তো জামিন করিয়ে নেব দু বছর চার বছর পাঁচ বছর পরে হলো কেসটা কিন্তু ডিসমিস হয়ে যাবে আরে মিথ্যা কেস তো আমার নামে অপরাধ দিয়েছে আমি নাকি পুলিশকে মেরেছি হাইকোর্ট যখন জানতে চেয়েছে এভিডেন্স দেখাও দেখাতে পারেনি উল্টে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওতে আমি বলছি পুলিশ আমাদের বন্ধু তাদেরকে সহযোগিতা করো আজকেও বলছি পুলিশ আমাদের আমাদের বন্ধু পুলিশের সাথে কোনো লড়াই নয় লাখ 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 মানুষ বসবাস করছেন একটা থানাতে কত পুলিশ থাকে কুড়ি থেকে পঁচিশটা রাত্রে তো আমরা নির্বিঘ্নে ওই পঁচিশটা পুলিশের ভরসাতে ঘুমিয়ে যায়। তাহলে আমাদের কত ক্লোজ ফ্রেন্ড তারা আমাদের রাত্রে আমরা কি নিশ্চিন্তে ঘুমাই এই পঁচিশটা পুলিশের জন্য তা যেটা বলছিলাম যে পুলিশকে কাজে লাগিয়ে হ্যাঁ পুলিশ তৃণমূলের হয়ে চাটুকারিতা করছে তারও সময় এসছে আমরা আইনের মাধ্যমে বুঝে নেব। এখন কটাকে হাইকোর্টে ডেকেছি আরো কটা যে হাজির দেবে সময় আসলে তো যেটা বলছিলাম ওই আট আনার নেতা আমাদের ছেলেদের নামে কেস দিলে দুবার চার বছর পরও পাঁচ বছর পর হলো তাকে আমরা নির্দোষ প্রমাণ করবো তখন কি ছেড়ে দেবো যাকে আমার যে ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছিল সেই ভাইকে দিয়ে ওর নামে মানহানি মামলা করব। সেই চার আনা আট আনা নেতা তারা প্রস্তুত থাকুন আগামী দিনে কোটে মানহানি মামলা আপনার নামে হবে হয় অর্থ রেডি করুন নালে জেল খাড়ার জন্য প্রস্তুত থাকুন কোন দাদা দিদি তখন আপনাদের পাশে থাকবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুরোধ করব। অনুরোধ করব আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের কাছে যে আপনারা বুথ স্তরে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না যার যাকে ভালো লাগে দল করুন সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারাতে আমার নাগরিক দেশের নাগরিক আঠারো বছরের ঊর্ধ্বে তাদের ভোটাধিকারের স্বাধীনতা দিয়েছে সেটাকে কেন ভুলান্ডিত করছেন আপনি যখন সেটাকে আটকানোর চেষ্টা করছেন আপনি সংবিধানকে ভায়োলেট করছেন যে ওটাকে আটকাবে সংবিধানের ভাষায় কিন্তু সে দেশের দূরী হচ্ছে তো আপনাকে দিয়ে যারা অনৈতিক কাজ করার চেষ্টা করছে সকলকে আপনারা সেই অনৈতিক কাছ থেকে আপনারা বিরত থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একশো পঁচিশ জন যে রক্তযোদ্ধা রক্ত দিয়েছেন তাদেরকে আমি কন্নিশ জানাই আজকে সাকড়াইল অঞ্চল